এবারে আরো কিছু সংবাদ এক নজরে। গত 8 বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 472 কোটি টাকা গরমিল এবং অনিয়মের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বিপিসি এবং অডিটর জেনারেলকে এই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। করোনার পর দেশে মানসিক রোগীর সংখ্যা বাড়ায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মানসিক স্বাস্থ্য চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাঙামাটির লঙ্গদুতে কাপ্তাই হ্রদের কাট্টলি বিলে দুটি নৌযানের সংঘর্ষে নিখোঁজ 2 এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে এবং সকালে কাট্টলি বিল এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়। মৃত দুজনই বাঘাইছড়ি উপজেলার সিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বামী সুজন মিয়া সহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11টার দিকে ঘরের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পারিবারিক কলহের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে স্বজনরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে কেনসিংটন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশও।